Sunday Suspense. Shudhumatro Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সৈয়দ মুস্তফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলা সম্পাদক হিসেবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। একসময় বেতারের জন্য অনেক নাটক লিখেছেন। এর আগে আমরা আপনাকে শুনিয়েছি মুরারি বাবুর টেবিল ঘড়ি। আজকের গল্প মুরারি বাবুর আলমারি। প্রধান চরিত্রে চীনা দোকানের কর্মচারী, দোকানের মালিক জটিল, বীরু এবং মুরারি বাবু। গল্প পাঠে দীপ, জটিলের চরিত্রে নীল। শুরু হচ্ছে মুরারি বাবুর আলমারি। মুরারিবাবুর একটা আলমারি কেনার দরকার ছিল। কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না, স্টিলের আলমারির রেওয়াজ বেড়েছে। ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন, ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম, তার চেয়ে বরং টেরিটি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেনো, দাম কম পড়বে, জিনিসও খাঁটি পাবে। আজকাল ভেজাল জিনিসে বাজার ছেয়ে গেছে। মুরারিবাবুর মনে ধরেছিল কথাটা। খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাং চুং ফু কোম্পানির নিলামি কারবার আছে। ফি রোববার সেকেলে নায়েবি আমলের আসবাবপত্র নিলাম হয়। অতএব এক রোববার সকাল 9টায় গিয়ে হাজির হলেন চ্যাং চুং ফু কোম্পানির দোকানে। হরেক রকমের বনেদি আসবাবে ভর্তি। তার মধ্যে খুঁজে খুঁজে কোনার দিকে একটা ছাই রঙা স্টিলের আলমারি পছন্দ হল। বেশ বড় আলমারি, একটা আয়নাও লাগানো রয়েছে। দোকানের চীনা কর্মচারী মুরারি বাবুর আগ্রহ দেখে বলল, পছন্দ যখন হয়েছে একটা কাম করুন বাবু, বড় স্যারকে গিয়ে বলেন 2-10 রুপিয়া জাস্তি দিলেই আপনার হয়ে যাবে। মুরারি বাবু অবাক হয়ে বললেন, কেন, এটা বুঝি নিলামে বেচা হবে না? না বাবু, কর্মচারীটি জানালো, এটা বাড়তি মাল আছে, দেখছেন না, সেজন্যই এটা এক ধারে তফাত করে রাখা হয়েছে। মুরারি বাবু ভাবলেন, তাই বটে, আলমারিটা সেজন্যই আলাদা রাখা আছে এবং এটা ধারে কাছে কেউ আসছে না। কিন্তু নিলামি জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে, তাহলে নতুন কেনাই তো ভালো। বললেন, তাহলে এটার দরকার নেই, নিলামি জিনিস কোথায় আছে দেখা যাক। চীনা কর্মচারী এবার ওর কানে মুখ এনে ফিসফিস করে বলল, আমার কথা শুনুন বাবু, বহুত ভালো মাল আছে, আজকাল এমন আলমারি পাবেন না কোথাও, বড় সাহেবকে গিয়ে ধরুন, কম দামে মিলে যাবে। মুরারি বাবু অবাক হলেন, ব্যাপারটা বেশ সন্দেহজনক। বললেন, কই, খুলে দেখাও তো দেখি ভেতরটা কেমন। কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলতেই ঘেঁচ করে মারাত্মক আওয়াজ হল। এমন বিতিকিচ্ছিরি আওয়াজ যে ঘর শুদ্ধ লোক চমকে উঠল। মুরারি বাবুরও পিলে চমকে ওঠার দাখিল। কর্মচারীটি এক গাল হেসে বলল, মত ঘাবড়াইয়া বাবু, ভালো আলমারির এটাই তো গুণ, চোর ডাকো খুললেই আপনি জানতে পারবেন। ফি রোববার সেকেলে নায়েবি আমলের আসবাবপত্র নিলাম হয়। অতএব এক রোববার সকাল 9টায় গিয়ে হাজির হলেন চ্যাং চুং ফু কোম্পানির দোকানে। হরেক রকমের বনেদি আসবাবে ভর্তি। তার মধ্যে খুঁজে খুঁজে কোনার দিকে একটা ছাই রঙা স্টিলের আলমারি পছন্দ হল। বেশ বড় আলমারি,
একটা আয়নাও লাগানো রয়েছে। দোকানের চীনা কর্মচারী মুরারি বাবুর আগ্রহ দেখে বলল, পছন্দ যখন হয়েছে একটা কাম করুন বাবু, বড় সাহেবকে গিয়ে বলেন 2-10 রুপিয়া জাস্তি দিলেই আপনার হয়ে যাবে। মুরারি বাবু অবাক হয়ে বললেন, কেন? এটা বুঝি নিলামে বেচা হবে না? না, সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সৈয়দ মুস্তফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য, তারপর আনন্দমেলা সম্পাদক হিসেবে। বাবু, কর্মচারীটি জানালো, এটা বাড়তি মাল আছে, দেখছেন না, সেজন্যই এটা এক ধারে তফাত করে রাখা হয়েছে। মুরারি বাবু ভাবলেন, তাই বটে, আলমারিটা সেজন্যই আলাদা রাখা আছে এবং এটা ধারে কাছে কেউ আসছে না, কিন্তু নিলামি জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে, তাহলে নতুন কেনাই তো ভালো। বললেন, তাহলে এটার দরকার নেই, নিলামি জিনিস কোথায় আছে দেখা যাক। চীনা কর্মচারী এবার ওর কানে মুখ এনে ফিসফিস করে বলল, আমার কথা শুনুন বাবু, এ বহুত ভালো মাল আছে, আজকাল এমন আলমারি পাবেন না কোথাও, বড় সাহেবকে গিয়ে ধরুন, কম দামে মিলে যা। মুরারি বাবুর একটা আলমারি কেনার দরকার ছিল। কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না, স্টিলের আলমারির রেওয়াজ বেড়েছে। ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন, ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম, তার চেয়ে বরং টেরিটি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেনো, দাম কম পড়বে, জিনিসও খাঁটি পাবে, আজকাল ভেজাল জিনিসে বাজার ছেয়ে গেছে। মুরারি বাবুর মনে ধরেছিল কথাটা, খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাং চুং ফু কোম্পানির নিলামি কারবার হিসেবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, একসময় বেতারের জন্য অনেক নাটক লিখেছেন। এর আগে আমরা আপনাকে শুনিয়েছি মুরারি বাবুর টেবিল ঘড়ি, আজকের গল্প মুরারি বাবুর আলমারি। প্রধান চরিত্রে চীনা দোকানের কর্মচারী, দোকানের মালিক জটিল, বীরু এবং মুরারি বাবু। গল্প পাঠে দীপ, জটিলের চরিত্রে নীল। শুরু হচ্ছে মুরারি বাবুর আলমারি।